গাজীপুরে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটের সৃষ্টি। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই চ্যানেলের আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা ইতিমধ্যেই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি পোশাক শ্রমিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি। গাজীপুর মহানগরীর টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুর ১৫-১২টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর ভাদাম এলাকায় ক্রসলাইন নেট ফেব্রিক্স লিমিটেডের শ্রমিকরা এই অবরোধ করেন বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মোশাররফ হোসেন। এই সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। শ্রমিকরা জানান, ক্রসলাইন নিট ফেব্রিক্স লিমিটেডে প্রায় ১,৫০০ শ্রমিক কাজ করেন। দুই ইউনিটে ভাগ করে পরিচালনা করা হয় কারখানাটি। অক্টোবর ও নভেম্বর মাসের বেতন এখনও পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। সকালে কাজে যোগ দেওয়ার পরে বেতনের দাবিতে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করে ইউনিট ১ এর ৭০০ শ্রমিক। পরে বেলা বাড়লে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে কয়েক কিলোমিটার বিক্ষোভ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চোরাক আলী এলাকা সড়কে অবস্থান নেন শ্রমিকরা। কারখানাটির অপারেটর স্বপ্না বলেন, প্রতি মাসে ২৫ তারিখ থেকে বেতন দেওয়ার কথা থাকলেও ২ মাস ধরে বেতন পরিশোধ করছে না কারখানা কর্তৃপক্ষ। তাই আমরা কাজ বন্ধ করে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছি। গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বেতন নিয়ে শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের দীর্ঘদিনের সমস্যা। তারা নিয়মিত বেতন দেয় না। এ নিয়ে শ্রমিকরা মাঝে মধ্যেই আন্দোলন ও বিক্ষোভ করেন। কারখানা কর্তৃপক্ষ 20শে জানুয়ারি বকেয়া পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক অবরোধ থেকে সরে যান বলে জানান তিনি। এই ছিল আজকের পর সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।